ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অল ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে একটা রেসিপি আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। কাতলা মাছের মাথা আলু দিয়ে রান্না করব। আমি যেমনি রান্না করতে পারি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, আমার ভালো লাগে এটা দেখাতে। যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো রান্না করতে আমি কী কী নিয়েছি তোমাদের দেখাই পুরো ভিডিওটা, আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখো। এখানে কিছুটা কাতলা মাছের মাথা নিয়েছি, এই যে আলু, আর মশলার মধ্যে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আর রান্না করতে যা মশলা লাগে হলুদ, জিরে, নুন, তেল, আর একটা পাকা টমেটো লাগবে। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছটাকে ভাজার জন্য। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। মশলা থেকে আমাকে তেল ছেড়ে দিয়েছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার নুন দিয়ে দেবো, আলুটাকে একটু মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেবো, কষিয়ে তারপর জল দেবো, গরম জল দেবো। রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদ ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। আলুর সাথেও মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো কড়াইয়ের পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো জল, এটা গরম জল, আমি যে কোনো রান্নাতে গরম জল দিয়ে থাকি, গরম জলের স্বাদটাও ভালো হয় আর তাড়াতাড়ি ফুটে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু সামান্য জল দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে রেখে গ্যাসটাকে বাড়িয়ে দেবো,
দিয়েছে, ভেজে রাখা মাছের মাথাগুলো সব দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছের মাথা রান্না করছি, কাতলা মাছের মাথা আলু দিয়ে। দেখতে পাচ্ছ সঙ্গে ফুটছে? কার কার এরকম পছন্দ কাতলা মাছের মাথা আলু দিয়ে আমাকে একটু জানিয়ে তো তোমরা, কার কার ভালো লাগে। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, ফলো দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব, ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করে দিও। যে যেখান থেকে দেখো পাশে থেকো তাহলেই হবে, আর সাপোর্ট করো সবসময় যেভাবে আছো। সবাইকে জন্য ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ঢাকনাটা তুলে দিয়েছি, দেখো আলুটাও গলে গেছে। এই মাছের মাথার তরকারিটা আমার হয়ে গেছে, আলু দিয়ে মাছের মাথার রসা, এটা কালারটা সুন্দর হয়েছে। একটু নুনটা দেখে নি, নুনটাও ঠিক আছে, আর দিতে হবে না। রান্নাটা আমার হয়ে গেছে, দেখো মাছের মাথার রসাটা আমার হয়ে গেছে। সুন্দর কিন্তু একটা গন্ধ বেড়াচ্ছে বন্ধুরা, বাড়িতে এরকম একদিন রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। আর আমাকে অতি অবশ্যই একটু জানিও ভালো হচ্ছে না কেমন, ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের একটু জানিও। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও, পরিবারটাকে আর একটু বড়ো করে দাও, আর আমার পাশে থেকো সবসময়। তাহলে আজকে এই পর্যন্তই, সুস্থ থেকো, ভালো থেকো সবাই, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। আজকে এই পর্যন্তই, টাটা।